তখন তুমি এরকম কেন করলে? কি করেছি আমি? তুমি কি করেছো তুমি জানো না? তুমি কি চাও আয়ুষ? এত কিছুর পর যখন আমি ফিরে এসেছি আর যখন তুমি আমাকে দয়া করে ফিরিয়ে এনেছই, তখন তোমাদের সুখে সংসার করার কথা। আমরা তো দিব্যি সুখে সংসার করছি তুতুল, আর তুলনামূলক ভাবে তোমার সুখের তো কোনো তুলনাই নেই। কাল তোমার প্রিমিয়ার, কত লোকজন আসবে, তোমার ছবি দেখানো হবে, তোমায় দেখে কত প্রডিউসার তাদের ছবির জন্য তোমাকে অফার দেবে, আর এসব দেখে গর্বে অহংকারে আমার আমার ছাতি ফুলে যাবে। এটা সুখ নয় আয়ুষ? যখন আমি ছবিটা করেছিলাম তখন তোমার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। কি অবস্থা, কি করতেছো তুমি তো সবটাই জানো। আরে তুমি পুরনো কথা টেনে আনছো কেন? আমি কি তোমাকে একবারও বলেছি তুমি কেন করেছো? তুমি তো দেখছি আমার খুশিটা নিতেই পারো না। আমি তো বললাম আমি খুশি রাখার জায়গাই পাচ্ছি না। তো তুমি তোমাদের ছবিটা রিলিজ করতে এত সময় লেগে গেল যে মাঝখানে আমি একটু ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন যখন দেখছি সত্যি সত্যি ভাবে দুর্দান্ত ভাবে তোমাদের ছবিটা রিলিজ করছে, তখন তো আমার ইন্টারেস্টটা আবার ফিরে এসেছে। তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না ভেতর ভেতর আমি কি এক্সাইটেড হয়ে রয়েছি। মোটেই তা নয় আয়ুষ, তুমি মিথ্যা কথা বলছো। আসলে আমার ছবিটা রিলিজ করছে বলে তুমি হিংসে জলে পুরো একদম শেষ হয়ে যাচ্ছ। কি বললে তুমি? যা বলেছি ঠিক বলেছি, আমি একটা কথা ভুল বলিনি। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? আমি বলতে চাই না আয়ুষ, কথা তুমি টেনে বার করছো। কি কি কি, তোমার কি মনে হয় তোমার ছবিটা রিলিজ হচ্ছে বলে আমি হিংসায় মরে যাচ্ছি? হ্যাঁ, একটা ছবি রিলিজ হলেই তুমি একদম কেল্লা ফতে করে নেবে নাকি? আমার কিছুই মনে হচ্ছে না, আমি কিছুই ভাবছি না। এই সমস্ত ভাবছো তুমি, তুমি সমস্ত উল্টো পাল্টা কথা বলছো আমাকে। আর আমি জানি ওতে কিছু হবে না, লোকে চিচিৎকারই করবে। আর কাল আমি যাবো না প্রিমিয়ারে। কাল তুমি প্রিমিয়ারে না গেলে তো বেচারে ঋষি অনুষ্ঠানটা করতেই পারবে না। যথেষ্ট পারবে, ঠিক পারবে। তুমি যাবে তো, গিয়ে দেখে এসো যে লোকে সবাই কেমন চিচিৎকার করছে, তাতে তোমার হয়তো খানিকটা শান্তি হলে হতে পারে। কি বললে তুমি? তার মানে আমি মনে মনে চাই তোমার খারাপ হোক। আগে চাইতে না, কিন্তু এখন চাইছো এই ছবির ব্যাপারে। দুদিন এখনো ভালো করে উঠতে শেখোনি, এর মধ্যে এত কথা। আয়ুষ তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ, আমি তোমাকে সত্যি কথাগুলো বলতে চাইনি, কিন্তু তোমাকে থামানোর কোনো উপায় না দেখতে পাই আমাকে কথাগুলো বলতে হচ্ছে। তোমাকে তো আমি বলছি, তুমি আর কয়েকটা দিন ওয়েট করো, তুমি তুমি দেখবে আরো 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 অনেক ভালো কাজের অফার পাবে, তোমার আবার সব কিছু ফিরে আসবে। আয়ুষ তুমি কেন বুঝতে পারো না, তোমার মতো একজন ভালো অভিনেতাকে মানুষ কখনো ভুলতে পারে না। তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ নাকি তুতুল? কি ভাবছো তুমি, তোমার মতো একটা দুদিনের মেয়ে সেও আমাকে সান্ত্বনা দেখানো স্পর্ধা দেখাতে পারে? আর আমিও সেটা মেনে নেব। আমি তোমাকে সান্ত্বনা দিইনি আয়ুষ, যেটা আমি নিজে সত্যি সত্যি বলে বিশ্বাস করি আমি সেটাই তোমাকে বলছি। ঠাকুরের কাছে আমি এই প্রার্থনাই করে যাচ্ছি আয়ুষ, যাতে তুমি আবার আগের আগের মতো কাজের জগতে ফিরে আসতে পারো। আয়ুষ আমি বুঝি তোমার দিনের পর দিন তোমার কাজ করতে না পারে তোমার যে কি কষ্ট হয় সেটা আমি বুঝতে পারি। প্লিজ তুতুল তুমি আমাকে কনসোল করার চেষ্টা করো না। আর এমনিতেও এখন আমি মানে তোমার ক্যারিয়ার নিয়ে ভাবছি, বলা তো যায় না আগামী দিনে হয়তো আমার কোনো কাজই রইল না, তখন তোমাকেই হয়তো আমাকে কাজ করে খাওয়াতে হবে। এনিথিং ক্যান হ্যাপেন, মানুষের জীবনে সব কিছু হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। আয়ুষ আমাকে এতটা বিদ্রুপ করো না, আমি আমার নিজের মাপটা খুব ভালো করে জানি আয়ুষ, তাই প্লিজ আমাকে এটা বারবার মনে করার কোনো দরকার নেই যে আমি তোমার যোগ্য নই, সেটা আমি নিজেই খুব ভালো করে জানি। কি আশ্চর্য, কে বলেছে তুমি আমার যোগ্য না? আর যাতে যোগ্য করে তোলা যায় তার জন্য কম চেষ্টা চলছে নাকি আশপাশ থেকে? কত চেষ্টা চলছে যাতে তোমাকে আমার যোগ্য করে তোলা যায়, যাতে তোমাকে আঙুল দেখিয়ে লোকেরা বলে ওই দেখো যাচ্ছে হিরোইন তুতুল, আর আমাকে দেখে লোকেরা আঙুল দেখিয়ে করুণা করে বলবে ওই দেখো যাচ্ছে হিরোইন তুতুলের হাজবেন্ড আয়ুষ।
একসময় অভিনয় টভিনয় করতো বেচারি, এই তো বলবে লোকে। আয়ুষ প্লিজ, আয়ুষ আয়ুষ নিজেকে এতটা আন্ডার এস্টিমেট করো না। আমি আমি আর কি করতে পারি বলো? আমি তো আমি তো কালকে প্রিমিয়ারটা বন্ধ করতে পারি না, সেটা তো আমার হাতে নেই। শুধু আমি আমি নিজে যেতে পারি না, ফিল্মটা তো আমি বন্ধ করতে পারি না বলো। থাকলে আমি সত্যি তাই করতাম, তাতে যদি তুমি খুশি হতে না, আমি সত্যি সত্যি সেটাই করতাম। আয়ুষ, তুমি কি আমাকে এত ছোট মনের মানুষ ভাবো নাকি? এত ছোট মনের মানুষ আমি? তুমি একটা অভিনয় করে নাম করবে, আর এটার ভয়ে আমি তোমাকে ছবিটা বন্ধ করে দিতে বলব। তাও যদি কোনো একজন বড় হিরোইন আমার স্ত্রী হতো, তাও ভাবলে ভাবা যেত। তাহলে তুমি আমাকে নিয়ে তো বিদ্রুপ করো না আয়ুষ। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু বিদ্রুপটা একদম সহ্য করতে পারি না। তাছাড়া আমি তো আমি তো নিজে আমার কোনো দাম বাড়াইনি, আমি তো জাহির করিনি যে আমি কিছু জানি বলে। আর সত্যি তো আমি তো আমি তো কিছুই জানি না। তোমাদের সঙ্গে আমার আমার কোনো অংশে কোনো তুলনাই চলে না। সে আগে থেকে সারেন্ডার করে বসে আছে, তাকে বারবার এত আঘাত করে কেন এত কষ্ট দাও? আমি তো কষ্ট পাবো বলে সংসারে ফিরে আসিনি। তুমি তোমাকে এত ভালোবাসো, যাকে এত ভালোবাসো, তাকে এত কষ্ট দিতে পারো। কি ব্যাপার? আপনি বাইরে থেকে উকি দিচ্ছেন কেন? কিছু বলার আছে আপনার? যখন তখন এরকম ঘরে এসে উকি দেবেন, আমরা ঘরে থাকলে একটু নক করে তারপর ঘরটায় ঢুকবেন। যখন তখন ঘরে উকি দেব বলেই তো তোমাদের বাড়ির কাজের লোক হয়ে এখানে আছে আয়ুষ। থাকি আর এমনি এমনি না বাবা, এখন কথা কইব বইলা অপেক্ষা করতেছিলাম। কি কথা বলো? আচ্ছা আমি কিন্তু এখন কিছু খাবো টাবো না, আমার কিছু দরকার নেই এখন, তুমি এখন যাও। না মা, না আমি খাবার কথা বলতে আসি নাই মা। ওই যে ভদ্রলোক, আপনাকে বন্ধু হন যিনি, যিনি আইছিলেন, আপনারা যার লগে ঘরে কথা কইতেছিলেন। হ্যাঁ, কি হয়েছে এসেছিলেন তো? আপনাকে তো ধারে কাছে কোথাও দেখলাম না, তা আপনি দেখলেন কি করে? বাবা আমি তো বাগানে বইয়া চুল শুকাইতেছিলাম, ওইখানে তার লগে আমার কথা হয়। উনি আমার পরিচয় জিগাইলে আমি কইলাম আপনি গো বাসায় আপনার স্ত্রীর দেখাশোনা করি, বাচ্চা হইব দেখা এখানে কাজ লইছি। এত কথা জানতে চাই না, আসল কথাটা বলুন। আসল কথাই তো কই বাবা, এই কথা সেই কথা কইতে কইতে তিনি আমরে কইলেন আপনারে একসময় কিছু জিনিস দিয়া যান, বাসার ভিতর তো দিতে পারুন না, কেউ যদি কিছু মনে করে আপনারে আমি চুপি চুপি দিয়ে যাব। চুপি চুপি দিয়ে যাবে বলেছে, কি জিনিস চুপি চুপি দিয়ে যাবে আপনাকে? আমাকে কথা বলতে দাও না। কি চুপি চুপি দিয়ে যেতে চায় এক্স্যাক্টলি বলুন তো। না উনি কইলেন কি আপনারা বাসায় বউয়ের ভালো করে যত্ন করতেছেন না। তোমাকে ঋষি এই কথা বলেছে? বারবার তুমি কেন ইন্টারফেয়ার করছো তুতুর? শুনতে দাও না, কইলে আমি কমু কেমনে? আমি কি ওনারে কোনোদিন দেখেছি? কোনোদিন চোখেও দেখি নাই। উনি তো আমাকে ডাইকা মেলা কথা কইলেন। ওই যে আপনি গো দারোয়ান আছে না, উনি দেখছেন আমার লগে উনি কথা কইতেছেন। তারপর কি? না
তারপর কইলেন আপনারা নাকি বইয়ের হাতে টাকা পত্র দেন না।